নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে তুলা রাশির বা তুলা লগ্নের জাতক বা জাতিকার আর জানুয়ারির এই শেষ কিছুদিন আর ফেব্রুয়ারি মাস কিভাবে যাবে, কি হতে চলল, কিভাবে কাটবে। তার আগে বলবো ভিডিওটা পুরোটাই শুনবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে বলবো টাইপ করে ফেলবেন হর হর মহাদেব। প্রথমে বলি রাশি স্বামী তৃতীয় ঘরে আছে ধনুর ঘরে। বর্তমানে রাশি স্বামী শুক্র মঙ্গলযুক্ত বুধযুক্ত, এই ভাগ্যপতি বুধ আর রাশি স্বামী শুক্র একসঙ্গে বসা খুবই উত্তম, লক্ষ্মী নারায়ণের একটা ইউতি হচ্ছে আর ভাগ্যস্থানকে তাকাচ্ছেও, সেজন্য ভাগ্য উন্নতি হওয়ার ফুল চান্স 12 ফেব্রুয়ারি অবধি। আর সঙ্গে বলবো একই ফেব্রুয়ারি অবধি সব থেকে ভালোই থাকবে, যেহেতু বুধ শুক্রযুক্ত আর নিজের ঘর ভাগ্যস্থানকে মিথুন ঘরে তাকাচ্ছে, সপ্তম দৃষ্টি সেখানেই। সঙ্গে সপ্তমপতি আর ধনপতি মঙ্গল যুক্ত আছে। সপ্তমপতি যুক্ত থাকলে অবশ্যই আপনার জীবনসাথী বা লাইফ পার্টনার বিজনেস পার্টনারের হেল্পও থাকবে আপনার সঙ্গে, বিজনেসের ক্ষেত্রেও এটা ভালো, শুভ ধন অর্জিত করা, সেভিংয়ের জন্য ভাবনা, এটার জন্য ভালো। সঙ্গে এই সময় বলবো আপনার পরাক্রম অনেক বেশি, শুধু এটাই বলবো শুক্র মঙ্গল যুক্ত আছে, আপনি একটু অ্যাগ্রেসিভ হতে পারেন, অতি পরাক্রম হওয়াটা ভালো হবে না, যাতে মান সম্মান হানি না হোক। চতুর্থে সূর্য আছে, সূর্য আয়পতি চতুর্থে থাকা ঘরে বসে আয় করার জন্য শুভ, যেহেতু সূর্য কর্মস্থানকেও তাকাচ্ছে, যারা নতুন কোনো চাকরি খুঁজতেছেন ওরার জন্য ভালো। কিন্তু সূর্য শনির ঘরে আছে, শনি সূর্য পিতাপুত্র হলেও আপোষে মেল নেই, সেজন্য কিছুটা আয়ের দিকে সমস্যা দেখা যায়। হ্যাঁ, মূলত দেখা যাবে যে তর্ক বিতর্ক এইসব নিয়ে একটু প্রবলেম থাকতে পারে, নিজের পিতাতুল্য কোনো মানুষের সঙ্গে আপনার তর্ক হতে পারে, চেষ্টা করবেন এইসবে না জড়াতে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল চলে আসবে মকরে, মানে রাশির চতুর্থে। মঙ্গল মকর ঘরে উচ্চ স্থান, সেজন্য এটা ভালো, সপ্তমপতি আর ধনপতি উচ্চ স্থানে আসা ভালো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, যেহেতু সুজা সপ্তম দৃষ্টি কর্মস্থানেও থাকবে। মকর এখানে আসাতে রুচক যোগও হচ্ছে, এই রুচক যোগ খুবই ভালো, মান সম্মানের জন্য ভালো, কর্মক্ষেত্রেও ভালো। সঙ্গে বৃহস্পতিও সপ্তমে আছে, কেন্দ্রতে বৃহস্পতি আর চতুর্থে কেন্দ্রতেই মঙ্গল থাকা, মঙ্গলের দৃষ্টিও আছে বৃহস্পতির উপরে, এটা খুবই ভালো ফল দেখা যাচ্ছে। যারা অ্যাডভোকেট লাইন কোর্ট নিয়ে কোনো পড়াশোনা করতেছেন, লিগ্যাল ম্যাটার নিয়ে কোনো পড়াশোনা করতেছেন বা জানার ইচ্ছা আছে ওরার জন্য এটা ভালো। এবং বলবো যারা জায়গা জমি নিয়ে কোনো ব্রোকারি লাইনে আছেন ওরার জন্য এটা ভালো, মঙ্গলের চতুর্থে উচ্চ ঘরে আসা আর রুচক যোগ করা, বা যারা আয়রন মেটাল নিয়ে কোনো বিজনেস করতেছেন ওরার জন্য এটা ভালো, প্রপার্টি বিজনেসে যারা আছেন ওরার জন্য এটা ভালো দেখা যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি পর দেখা যাচ্ছে আপনি কোনো কাজে খুব তাড়াতাড়ি কিছু করতে চাচ্ছেন সেটা ভালো হবে না, যেহেতু শনি পঞ্চমে আছে, শনি কোথাও না কোথাও আপনাকে বাধা দিবে যে খুব তাড়াতাড়ি কাজ করা উচিত না। আর সপ্তমে বৃহস্পতি আছে, আপনার লাইফ পার্টনার বা এরকম কোনো গুরুজন মানুষ আপনাকে বুদ্ধিও দিতে চাবে যে স্থির ধীরে কাজ করা, কিন্তু আপনার তাড়াতাড়ি কাজ করা, অ্যাগ্রেসিভ নিয়ে কাজ করা ভালো হবে না। এবং এই সময় 12ই ফেব্রুয়ারির পর গাড়ি ঘোড়াও খুব সাবধানে, খুব স্পিডে চালাবেন না, মার শরীর স্বাস্থ্য নিয়েও ভাবনা চিন্তা রাখতে হবে, মূলত হাই ব্লাড প্রেশারের প্রবলেম আসতে পারে আপনার মার। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য শনি খুবই ভালো গ্রহ, খুবই শুভ গ্রহ, শনি পঞ্চমে নিজের ঘরে আছে কুম্ভে আর সপ্তম দৃষ্টি আয় স্থানকে দিচ্ছে, তৃতীয় দৃষ্টি সপ্তমে এই, আর সঙ্গে বলবো দশম দৃষ্টি ধনস্থানে, এই দিকে দেখা যাচ্ছে আয় উন্নতি এইসব শনি ভালো দিবে। সপ্তমে বৃহস্পতি আছে,
এই বৃহস্পতি ষষ্ঠপতিও তুলা রাশি বা তুলা লগ্নের জন্য বৃহস্পতি খুবই ভালো গ্রহ না, যেহেতু ষষ্ঠপতি আমরা ষষ্ঠ ঘর থেকে এনিমি, শত্রু বা রোগ এসব দেখি, ছোটো মোটো রোগ দেখা যাচ্ছে। আপনি নিজের জীবনসাথী প্রতি কোনো একটা ম্যাটার নিয়ে, কোনো ছোটো বড়ো কোনো একটা ম্যাটার নিয়ে আপনার মনমোটাও আছে, আপনি ক্লিয়ার করতে পারতেছেন না যে আপনাকে এই জিনিসটা পছন্দ নেই, সেজন্য বলবো ক্লিয়ার করে নেওয়াটা ভালো, কম্প্রোমাইজ করে নেওয়াটা ভালো। এমনি বৃহস্পতি একটা শুভ গ্রহ, সপ্তমে থাকা ভালো। আপনার লাইফ পার্টনারের হেলথের দৃষ্টি থেকেও বলবো বৃহস্পতি এখানে থাকা পেটের সমস্যা, লিভার সমস্যা হতে পারে লাইফ পার্টনারের। রাহু ষষ্ঠে আছে মীন ঘরে, মানে বৃহস্পতির ঘরে, সেজন্য বৃহস্পতির কাজ রাহু বাড়াবে, অ্যাক্সিলারেট করে দিবে। এইদিকেও বলবো রাহু ষষ্ঠে এমনি শুভ আয়ের দৃষ্টিতে। রাহুর দৃষ্টি পঞ্চম দৃষ্টি ধনস্থানে আছে, নম দৃষ্টি কর্মস্থানে। রাহুর এই দৃষ্টিটা ভালো কাজ দিবে, যেহেতু কালপুরুষের ঘরে কন্যা ঘরে রাহু ভালো ফল দেয়, আর ষষ্ঠে মানে কন্যা ঘর কালপুরুষের ঘর। পঞ্চমে শনি নিজের ঘরে আছে, আপনার সন্তানের জন্য বলবো পরিশ্রম খুব বেশি করতে হবে সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, পরিশ্রম করলেই ফল ভালো হবে, সে পড়াশোনার ক্ষেত্রেও হোক কর্মের ক্ষেত্রে হোক। সঙ্গে যারা প্রেম জীবনে আছেন ওরার জন্য এই সময়টা খুব ভালো আমি পাচ্ছি না। শনি পঞ্চমে নিজের ঘরে আছে, সপ্তমে দৃষ্টিও দিচ্ছে, কিন্তু ষষ্ঠপতি সপ্তমে বসা, সেজন্য আর শুক্র কিছুদিন তৃতীয় থাকবে, তারপরে চতুর্থে, এই জন্য প্রেম জীবনে খুব ভালো ফল আমি পাচ্ছি না। 1ই ফেব্রুয়ারি বুধ মকরে আসবে, আর 5ই ফেব্রুয়ারি যখন মঙ্গল মকরে ঢুকবে, এই সময় আমি বলবো যারা বিবাহিক জীবনে কোনো সমস্যা আছে ওরা নিজের গুরু আশ্রমে যাবেন, গুরুর কাছে যাবেন, তাহলে অনেক রকমেরই হেল্প পাবেন, ভালো সময়টা যাবে। বিবাহিক জীবনের অনেক রকম রকমের সমস্যাটাকে গুরু আশীর্বাদে কাটানো যাবে। আর এই সময় কর্মজীবনেও ভালো সময় যাবে, কর্মজীবনে মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে, আয় বাড়বে, যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আয় স্থানে, সঙ্গে আয়পতি সূর্য ও মঙ্গলযুক্ত, সেজন্য এটা ভালো সময় থাকবে। সূর্য 13ই ফেব্রুয়ারি কুম্ভে আসবে গোচরের মাধ্যমে, কুম্ভে সূর্য আসাতে শনি সেখানে বসাই আছে, সেজন্য এই সময়টাও ভালো পাচ্ছি না সন্তান ক্ষেত্রেও, হয়তো আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, এরকম প্রবলেম আসতে পারে, এবং আপনিও অনেক জায়গাতে সঠিক ডিসিশন নিতে পারতেছেন না, এটাও সমস্যা আসতে পারে। শেষে উপায়ের মাধ্যমে বলবো সবথেকে ভালো হবে হনুমান চালিশা পাঠ করা, প্রতি মঙ্গলবার অবশ্যই করবেন, আর শনিবার করে শনিদেবকে পুজো অর্চনা করা খুবই শুভ, আর লাভের দৃষ্টিতে খুবই ভালো, হেলথের দৃষ্টি থেকেও ভালো। আজকে এখানে শেষ করি, ধন্যবাদ।